যাচ্ছি চান করবো এখন এই সমুদ্রের জলে। কি বাঙালি ঘুরতে যেতে চাও? তো আমি তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব একটা আলাদা লোকেশনে। দীঘাও নয়, মানে গোয়াও নয়, কিন্তু বকখালির থেকে ভালো জায়গা। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর তার আগে একটুখানি ছোট্ট একটা ট্রেলার দিয়ে দেখিয়ে দিচ্ছি জায়গাটা কেমন। লোকেশনটা দেখাচ্ছি, ঠিক আছে চলো আমার সাথে চল। ওয়াও ভাই, আমি এসে অবাক হয়ে গেছি। যা ভাই, তোমরা এলা বেশি অবাক হয়ে যাবে। আমি একটু দৌড়ে নেই, তারপর আসছি, ঠিক আছে। তো আমরা ইয়ে আসতে চলেছি, ঠিক আছে, ভিডিও স্টার্ট করা হচ্ছে। তো লোকেশনটা নিশ্চয়ই দেখে নিয়েছো, চলো এবার যাওয়া যাক। সো আমরা হচ্ছে এখন চাঁদমারি ঘাটের খিয়াটায় আছি, চাঁদমারি ঘাটে উঠবা। সো আরেকবার বলে দিচ্ছি, এই যে চাঁদমারি ঘাটটা আছে, এই ম্যাপের লোকেশনটা আমার ডিসক্রিপশনে পিন করা আছে। পেছনে চাঁদমারি ঘাট আছে, তো চাঁদমারি ঘাট ঠিক সামনে আছি। এখন এই রাস্তা দিয়ে আমরা সাইকেল নিয়ে যাচ্ছি। তোমরা চাইলে এখানে ভ্যান স্ট্যান্ড থেকে তোমরা ভ্যান নিয়ে যেতে পারো। সো এখন আমরা ইন্দ্রপুর বাজারের ঠিক মানে পাশ কাটলাম। এখানে ভ্যান স্ট্যান্ড আছে একটা, আর এদিকটা দেখাচ্ছেন মাঝে মাঝে অনেকগুলোই বাম্পার আছে, প্রায় চারটে করে, একসাথে চারটে করে বাম্পার আছে, মানে স্পিড ব্রেকারের জন্য খুব ভালো। ডিপ্লট চাঁদমারি ঘাট থেকে আমরা এখন ইন্দ্রপুর বাজারটা পেরিয়ে কিছুটা আগের দিকে চলে এসেছি, বারো কিলোমিটার বেশি চলে এসেছি, আর মানে কিছুটা 3 কিলোমিটার বা এইরকম কিছু বাকি আছে। হ্যাঁ, আরেকটা কথা, আবার চাঁদমারি ঘাটে আসার আগে তোমরা পাথর বা রামমঙ্গা থেকে ওখান থেকে সার্ভিস বা নৌকা যেটাই বলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তোমাদের ওখান থেকে আসতে হয়তো প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যাচ্ছে, ওই রকমই টাইমটা। আর তারপর চাঁদমারি ঘাট থেকে বা গোবর্ধনপুর যেতে ওই 2 ঘন্টার মতো লেগে যাচ্ছে যদি তোমরা হেঁটে যাও, আর যদি সাইকেলে যাও বা বাইক টাইক নিয়ে ওই 1 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে, আর যদি ভ্যানে যাও আরও একটু সময়টা হয়তো বেঁচে যেতে পারে। সব লিঙ্কগুলো কিন্তু ডিসক্রিপশানে পরপর আছে। আর হচ্ছে প্রায় 5 মিনিটের কম সময় লাগবে, আর 5 মিনিট পর আমরা পৌঁছে যাচ্ছি ওই জায়গাটা। সো 5 মিনিট পর, ওখানে বলেছিলাম এই রাস্তায় আসতে আসতে এখন ওদূরটা ঠিক মুখের দিকটায় লাগছে, আর জায়গাটা ঘুরেই দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে এন্ট্রির দিকটায়, আমরা যাব ওই দিকটায়, ঠিক এই বাম সাইডের দিকটায়। গাছগুলো কিন্তু অনেকটাই ভালো আছে। আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, সাইকেলটা সামনে আছে, অনেকজন নিয়ে যাচ্ছে, মানে এতটা ভালো লাগছে না, মানে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে এক মিনিট। যারা হচ্ছে দূর থেকে আসবে ভাবছো এখানে থাকবে কোথায়, তার জন্য বলে রাখ, সো এটা হচ্ছে ইকো ভিলেজের নাম্বার। এখানে 4টে নাম্বার আছে। সো এখানে হচ্ছে টেবিল চেয়ার আছে, আর ওদিকে 6টা মতন বা 8টার মতন কোনো স্ট্যান্ডগুলো আছে। আর তোমরা যদি আগে থেকে বুক করো 1000 টাকার মধ্যে, ঠিক সকাল থেকে এবং রাত পর্যন্ত, মানে 4 বার হচ্ছে খাবার পাবে, মানে একদিনে 1000 টাকা যদি আগে থেকে বুক করো। আর যদি হঠাৎ করে ইমার্জেন্সির জন্য আসো তাহলে 1200 টাকা নেবে। এই যে বাথরুম, এর ভেতর শাওয়ার টাওয়ার সব কিছুই আছে। সো তোমরা যদি কেউ হচ্ছে ওই সমুদ্রের দিকে চান করো, এখানে হচ্ছে কল আছে, ঠিক আছে, এখান থেকে জল নিয়ে চান করতে পারো। এই যে বাথরুমগুলো আছে, এখানে বেসিন আছে, এখানে তোমরা যাবে রাখতে পারবে। একটার মধ্যে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে শাওয়ার আছে, এখানে নল আছে, এখানে একটা কল আছে, আর এখানে যদি লাইটের কোনো প্রবলেম হয় তোমরা লাইট অন করে দিতে পারো, এখানে সুইচও আছে, দরজা সব কিছু ঠিক আছে। ওটারও সেম, যে বাথরুম বা শাওয়ার টাওয়ার চান করার জন্য সেম এইটাই, ঠিক আছে সবার জন্য। ভাই আমি যা খুশি হয়েছি এখানে এসে, তোমরা এলে এর থেকে বেশি খুশি হবে, কারণ আমি এখানে অনেকবার এসেছি, এমন মনে হচ্ছে যে প্রথমবার এসেছি এখানে। জামাটা খুলেই নি, ভালো লাগছে না, লাফাতে ইচ্ছা করছে। ভাই ক্যামেরাম্যান, আমার জামাটা, ও আর যারা যারা চেনো না আমাকে, আমি তাদের জন্য বলে রাখছি, আমি উত্তম মণ্ডল, আর তুমি আছো আমার চ্যানেলে ইওর নিকারিয়ান। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তো কি করছো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল এ সেট করে দিও। এবার সব জায়গায়, সমস্ত জায়গায়, ঠিক আছে, বালি থেকে আকাশ পর্যন্ত, মাঠ থেকে ঘাট পর্যন্ত, সব জায়গা ঘুরে দেখাবো, আসো শুধু, লাফাতে ইচ্ছা করছে। আর এখানে যেখানে যত যত গর্তগুলো আছে, আমি কাটার গর্ত কথা বলছি, তো করতে ইচ্ছা করছে না, ভিতরেও খুলে যাচ্ছে। ও তোমার সব জুতো করে হেঁটেছো, আজকে বলবো যে জুতো খুলে হাঁটো, সব থেকে বেস্ট লাগছে।
নরম নরম বালি বালি নরম আর হ্যাঁ তোমাদের জানিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গলের লাস্ট দিবে এইটা জিপ লট এখন যা সেই জায়গাটা আছে এর ওপারে কিন্তু এটা হচ্ছে বঙ্গোপসাগর হাঁপিয়ে গেছি একটু শ্বাস নিয়ে নিই কুত্তার মতো ওই যে কুত্তা আছে ওখানে আমার একটু ঠান্ডা লেগেছে যাই হোক আমি জলে এসে নামবো আর হ্যাঁ ওদিকটা হচ্ছে বাংলাদেশ আর এদিকটা বঙ্গোপসাগর এটাকে সমুদ্র বলা যায় জোয়ার হচ্ছে বিকেলের দিকটা ভাটা হয়ে যাবে ভাটা হয়ে গেলে ভাবছি ওদিকটায় যাবো অনেকটাই জল কমে যায় যার কারণে ওদিকে যেরকম স্টার ফিশ বলো কাঁকড়া বলো এইরকম সমস্ত জিনিস পাওয়া যাবে ওদিকে বিকেলের দিকটা যাওয়া হবে তার আগে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ তোমার ভাই আবার সব কিছু ডিটেলস বলবে জলে নেওয়া হবে ওয়েট 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 করো এদিকটা একটু ঘুরে নেই আরেকবার বলে রাখি একটা মন ঘুরু ঘুরু প্লেলিস্টের আরেকটা নতুন ব্লগ তো ব্লগটা দেখতে থাকো এগুলো কিন্তু আগের চেয়ে ওই সাইডের দিকে থাকতো হ্যাঁ বসার জন্য এগুলো ছিল বসার জন্য ছিল এখন কিন্তু একজন শুয়ে আছে উরে বাবা কি ভলু টাইপের ঝোঁতা টাইপের কুত্তা এই কুত্তাকে তোমার হামলি বড় কামড়াবে কামড়াবে মনে হচ্ছে কেন ওই না সেই নিজে ভয় পালিয়ে গেছে ভাই এইরকম কুত্তা আমি আসলে দেখিনি যা চোখের দিকে তাকিয়েছি কি ভয় লেগে গেছে দেখতে যেরকম ঝাউ গাছগুলো আছে না যে ঝাউ গাছগুলো আছে সব জায়গায় কিন্তু একই রকম ছিল কিন্তু এখন দিকটা ভেঙে গেছে আর এদিকটা আছে এদিকটা ব্যাপারে কি বলি এদিকে সবাই ওষুধ খেয়েছে তো ওষুধের বোতল পড়ে আছে এখানে এটা মনে হয় কোনো পাবলিকের টেবিল টেবিল হবে হয়তো এখানে ওষুধ টষুধ খাওয়ার জন্য এখানে থাকে তাই এখানে থেকে কেউ রান্নাবান্না করেছিল উনুন টাইপের এখানে কাঠকুটো শুকনো কাঠগুলো ভেঙেছে রান্নাবান্না করছিল মনে হয় এখানে সমুদ্রে এখন যাব এখন মাছ ধরবো মাছ ধরে এখানে পুড়ে খাবো এটা তোমাদের মনে হচ্ছে কিন্তু না আরেকবার বলছি তারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নিও কারণ আমাদেরকে 1000 মাইলস্টোনটা কমপ্লিট করতে হবে তারপর একটা ধামাকেদার ব্লগ আসতে চলেছে পাহাড়ে যেতে চলেছি তার আগে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে নাহলে পাহাড়ে যাওয়া হচ্ছে না সো এখন পুরোপুরি চেঞ্জ করে নিয়েছি চান করবো এখন এই সমুদ্রের জলে এখন পুরো পাক্কা 11:30 বাজে আর এই টাইমটায় পুরো রেডি হয়ে গেছি চান করার জন্য আর মজাটা কেমন হয় দেখতে থাকো ভিডিওটার মধ্যে দেখো একটা লাল কাঁকড়া আছে ওখানটায় ধরার চেষ্টা করবো ঠিক আছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে কামড়াবে কামড়াবে কামড়ালে তো নাক ভেঙে দেবো আমি মোবাইল দিয়ে ধরে নিয়েছি মালটার চোখটা দেখো যেন নোরাফাতির চোখ পুরো বেশি কাছে নিয়ে যাচ্ছি না যদি কামড়ে দেয় ভাই ছাড়বে না কিন্তু চাচাকে দেখছি হ্যাঁ ভাই একটু মানে একটু নোনা জলে থাকে তো তার জন্য একটু হালকা লবণ লবণ লাগছে কাঁকড়াটার মধ্যে আর বেশি কিছু না ফাটাফাটি কাঁকড়াটা কিন্তু ফাটাফাটি কাঁকড়াটা এবার ছেড়ে দিচ্ছি ভাই জ্যান্ত আছে কাঁকড়াটা বিশ্বাস হচ্ছে না ছেড়ে দেখাচ্ছি এই জায়গায় ধরে রেখেছিলাম এই মালটার চোখটা দেখো মাল না কাঁকড়া প্রথমবার একটা কাঁকড়া দেখলাম যেটা হচ্ছে পোষা কাঁকড়ার মতন কামড়া 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 ভিডিও ভাইরাল হবে কামড়া কামড়া এই কাঁকড়াটাকে দুই ধার দিয়ে ঘেরে নিয়েছি দুটোর চারটে ঠ্যাং মিলে চিটিং করতা হ্যায় তো এখন সমুদ্রের ধার দিকটা যাচ্ছি আর এদিকটা বালিটা একটু কেমন একটা টাইপের জলের আওয়াজটা শুনতে পাচ্ছ জলের আওয়াজটা পাই সেই লেভেলে আমি নামছি জলটা দেখো এই ঢেউটা দেখেছো এই ঢেউয়ে তোমার ভাই এই জলের মধ্যে নামবে এখানে কুমির বলো বা কোনো তিমি মাছ বলো এইসব কিছুই নেই ওই যে ওদিকটায় বোটগুলো আছে হাত কিছুক্ষণ বোটটার মধ্যে উঠবো না ভালো নেই ভাই ঢেউটা দেখো আর নৌকাটার কাছে অনেকটা এসে গেছি জলটা দেখতে পাচ্ছ এই যে হাঁটু পর্যন্ত সো নৌকাটা এবার উঠবো ওই সাইড দিয়ে উঠ ভাই জানি না এইখানে হচ্ছে মানে তোমার হচ্ছে গোয়াতে গেলে এই নৌকায় বসতে পারবে নাকি ভাই নৌকায় এদিকে ঢেউ হচ্ছে তারপর এখানে বসে আছি ব্যাগটা একটু উঁচু টাইপের ব্যাগে জল না লাগে নাড়াবি না ঠিক আছে মনে যেন থাকে তুমি নাম বাগে আমি নাম বাগে মোবাইল আছে ভাই ভয় লাগছে ভয় লাগছে ভয় লাগছে ভয় লাগছে মোবাইলের জন্য ভয় লাগছে উল্টে যাবে
উল্টে যাবে। আমি চলে যাচ্ছি ভাই, আমি আর নড়বো না এখানে ভাই। আমার ফেটে হাতে এসে আসা, ফেটে হাতে হাসে কি, ফেটে আমার হাতে আসার মধ্যে এতটা ভয় লাগছিল ভাই। ভাই সেই মজা হবে, তুমিও এসো, তোমার ভালো লাগবে। আমার যদি আগের ভিডিওটা না দেখে থাকো তো এখানে সাই বাটনে গোবর্ধনপুরের ভিডিওটা দেওয়া আছে, চাইলে দেখতে পারো। এখানে একটু লাফালাফি করব, যদি টাইম থাকে ক্যাপচার করে নেব। মাখা মাখা চলা চলা ডবর তো গয়া, তোমার রাম সাথ সাস লেতা গয়া। সো অনেকক্ষণ সমুদ্রে লাফালাফি করলাম, সেটা বালি ফালি ঢুকেছে, আর ওই বোর্ডের ওপর লাফালাফি করছিলাম। তারপর অ্যাডভান্স 2023 পর্যন্ত আমি জানি না আমার চ্যানেলটা মনিটাইজ হবে নাকি, কে জানে। সেটা তোমাদের উপর নির্ভর করছে, তোমরা কতটা সেল করো। সাবস্ক্রাইব যদি করো তাহলে হবে, কিছু না হলে না হবে, কিছু বলবো না তারপর থেকে। আর ফোন চান করার জন্য যাবো ওদিকে। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মিট ডিম ভাজা এইসব আগেরা বাগেরা খেলাম। ও যারা যারা ভিডিওটা এখনো দেখছো সাবস্ক্রাইব করোনি, তো তাদের জন্য বলছি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো ভিডিওটা যদি দেখে থাকো তুমি এতটা পর্যন্ত, তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভাই আমার সাথে জুড়ে যাও। আমার সাথে না, এই চ্যানেলটার সাথে, কারণ এই চ্যানেলে মজা হয়, মজা নতুন নতুন ভিডিও আসে। আর বেশি কিছু চাইছি না, তোমার জন্য ভিডিওটা বানিয়েছি, তোমরা যদি একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, তাতে বেশি কিছু যায় আসে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। টাইম লাগবে লাগুক, 10 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে লাগুক, তোমরা বন্ধু আটজনের মতো লিখে যাও গোবর্ধনপুর টাটা টাটা টাটা। তো এখন বাড়ি যাবো। প্রাণ মেরে আগাজ কর, উনবান দে।